بسم الله الرحمن الرحيم السلام عليكم جراشالك চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটি আমি সন্ধ্যার পর থেকে শুরু করেছি তো এই বার্গার কোম্পানিটা প্রতিদিনই অফার দিতেছিল আর ফাহাদ যেদিনই অফার পায় সেদিনই বলতে থাকে যেটাতে অফার আছে চলো খাই তো এই আজকে 10টা বার্গার নিয়ে আসছে যেহেতু বাসায় সবাই ছিলাম তো বার্গার অর্ডার করে আমি আবার কিছু আলু ভেজে নিয়েছি খালি বার্গার খেতে ভালো লাগে না তো এই তো আলু আর 6টা বানিয়ে নিয়েছি তো এর মধ্যে বার্গারটা চলে এসেছে তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তো এই কেকের আয়োজন দেখে বুঝতেই পারতেছেন যে কিছু একটা আছে তো কালকে আপা আর দুলাভাইয়ের বিবাহ বার্ষিকী তো রাত 12টার পরে কেক কাটা হবে তো সেজন্য আমরা সবাই কেক নিয়ে এসেছি তো এদিকে আপা আর দুলাভাই কিন্তু কিছুই জানে না একটা কেক আমার ভাই এনেছে আর আরেকটা কেক আমরা সবাই মিলে চাঁদা ধরে নিয়ে আসছি আর এই সব কিছু এখানে কিন্তু মরিয়মও চাঁদা দিয়েছিল তো কেকটা রিফাত নিয়ে এসে আমাদের বাসায় এসে রেখে গিয়েছে যাতে ওর বাবা মা কিছু বুঝতে না পারে আর এদিকে সন্ধ্যার পর আমি আপা আর দুলাভাইকে নিয়ে একটু বাইরে আমার এক আপার বাসায় গিয়েছিলাম তো ওদেরকে নিয়ে বাইরে যাওয়ার পরেই ওরা এদিকে সব কিছু বাজার থেকে নিয়ে এসেছে তো এনে তো এক এক করে সবাই সাজিয়ে নিতেছে বাচ্চা কাচ্চা তো এদিকে মরিয়মও কি সুন্দর করে বেলুনগুলো ফুলাতে সাহায্য করতেছিল তার ভাইদেরকে তো আমি যখন চলে গিয়েছিলাম তুষি তখন ক্যামেরাটা রেখে দিয়েছিল যে ভিডিও করে রাখবো আমি দিয়ে যান আর আমি ফোন দিলে আপনারা আসবেন তো অনেকটা সময় ওখানে ছিলাম তো ওই ফাঁকেই ওরা সবাই মিলে এই যে এগুলাকেও ফুলিয়ে নিয়েছে সাথে বেলুনগুলোও ফুলিয়ে নিতেছিল আপার দুলাভাই কিন্তু একদমই বুঝতে পারেনি আমরা এদিক সেদিক বসে বসে আলাপ আলোচনা করেছি আর বাকিটা ফোনের মাধ্যমে তো এই তো এদিকে অক্ষরগুলো ফুলানো শেষ হয়ে গিয়েছে আর বেলুনগুলোও মোটামুটি তো খুবই ভালো লাগতেছিল অনেক দিন পরে আসলে দুলাভাইকে পেয়েছি কারণ সবসময় তো আর এই দিনটাতে দুলাভাই থাকে না তো সেজন্য আর কি এই আয়োজন তো আপার দুলাভাই কিন্তু ঘুমাতে চলে গিয়েছে রাত এখন 11:30টার মতো বাজে তো ওরা যখন রুমে চলে গিয়েছিল সেই ফাঁকে আমরা আস্তে করে আমাদের বাসা থেকে এগুলো নিয়ে আসছি তো এনে এই তো এই রুমটাতে চুপি চুপি সব কিছু লাগিয়ে নিতেছে ফাহাদ আমি দেখিয়ে দিচ্ছি তো কেক দুটা খুবই সুন্দর হয়েছে তো একটা দিয়েছে ভাই আর একটা আমরা সবাই মিলে তো মরিয়ম বলল আমিও চাঁদা দিব পরাম বিবাহ বার্ষিকীতে তো সবাই মিলে আনন্দ করলাম তো খুবই ভালো লাগতেছিল তো 12টা বাজতে আর অল্প কিছু বাকি আছে তো সব কিছু আমাদের রেডি তো এখন দেখেন কিভাবে সারপ্রাইজটা দেওয়া হয় তো দুলাভাই ঘুমিয়ে গিয়েছিল কারণ আজকে অনেক সারাদিন পরিশ্রম হয়েছে সবার আর আপা বসে বসে মোবাইল টিপতেছিল তো এই ফাঁকে আমরা সবাই রুমে ঢুকেছি বাচ্চা কাচ্চা তো ওরা তো অবাক হয়ে গিয়েছে আর দুলাভাই তো ঘুমের ভিতর ভয় পেয়ে গিয়েছিল তো এখন দুজনকে উঠিয়ে নিয়ে আসলাম তো ছেলে মেয়ে সবাই মিলে বাবা মার বিবাহ বার্ষিকী অনুষ্ঠান পালন করতেছে তো এই আর কি দুলাভাই কিন্তু ঘুম থেকে উঠে আসতে বোঝাই যায় না খুবই খুশি আসলে সারপ্রাইজ পেলে সবারই ভালো লাগে বোঝা যায় তো বিবাহ বার্ষিকীতে আরও একবার শুভেচ্ছা তো তুষি আর মরিয়ম দুজনকে নিয়েই তো কেক কাটা শুরু করে দিয়েছে তো এক এক করে সবাই সবাইকে খাওয়া দিতেছে আর দুলাভাইয়ের হাসি কিন্তু একদম থামতেইছে না একদম হাসতে হাসতে শেষ
আর পাহাড়টা এক ধার থেকে ছবি তুলতেই আছে। আমার মেয়ের আজকে কিন্তু মাদ্রাসাটা খোলা ছিল, কিন্তু ও যায়নি রাতের অনুষ্ঠানের জন্য, বললে আমি ভোরে চলে যাব। তো বললাম ঠিক আছে থাকো। তো এটা এক এক করে সবাই মিলে কেক কেটে খাওয়া দিতেছে, আর এদিকে আমি আর তুষির মিলে ছবি তুলে দিতেছি। তো এই তো ছোটোখাটো একটু সারপ্রাইজ দিয়ে আনন্দ করলাম, আর দুলাভাই ওদিকে অনেক খুশি হয়েছে। তো আজকে আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর আমাদের এরকম আরও ফ্যামিলি ব্লগ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি পাশেই থাকবেন। তো মরিয়ম কেকের উপরে চকলেটটা নিয়ে নিয়েছে, আর সবাইকে এখন আমি কেকটা কেটে বাক করে দিব। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।